আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমি আজ তৈরি করব চিকেন ফ্রাইড পিৎজা। এটা সম্পূর্ণ নতুন এবং ভিন্ন ধরনের একটা রেসিপি। তাহলে চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী। আমি এখানে 250 গ্রাম চিকেন পাতলা করে কেটে নিয়েছি। তারপর 1/2 টিস্পুন বারবিকিউ পাউডার দিয়েছি, 1/2 টিস্পুন চিলি সস, 1/2 টিস্পুন চিলি পাউডার, 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার, 1 টিস্পুন গার্লিক এবং জিঞ্জার পেস্ট, 1/2 টেবিল স্পুন সয়া সস এবং অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তারপর চিকেনটাকে সব মশলা দিয়ে ভালো করে মিক্স করে 1/2 আওয়ারের জন্য ম্যারিনেট করে রেখে দেব। চিকেন কোটিং করার জন্য আমি নিয়েছি 1/2 কাপ প্লেন ফ্লাওয়ার, 1/2 কাপ কর্ন ফ্লাওয়ার এবং অল্প পরিমাণ লবণ, ব্ল্যাক পেপার পাউডার এবং চিলি পাউডার। এভাবে চিকেনটাকে ভালোভাবে কট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে কট করে নিয়েছি। ভালো করে হাত দিয়ে চেপে কটিং করতে হবে এবং এক্সট্রা পাউডারগুলোকে ছেড়ে ফেলে দিতে হবে। তারপর গরম তেলের মধ্যে ডিপ ফ্রাই করতে হবে। আমার সবগুলো চিকেন ফ্রাই হয়ে গেছে। তারপর চিকেনের উপর আপনার পছন্দ মতো সস ব্রাশ করে নেবেন। তারপর টপিংয়ের জন্য আপনার পছন্দ মতো কিছু ভেজিটেবল দিয়ে দেবেন। আমি দিয়েছি ক্যাপসিকাম, টমেটো এবং স্প্রিং অনিয়ন। সব শেষে কিছু মজারেলা চিজ দিয়ে দেবেন। আমার টপিং দেওয়া শেষ, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার চিকেনগুলোকে একটি ফ্রাই প্যানে 5-10 মিনিটের জন্য স্লো গ্যাসে কুক করব। আমার চিকেন পিৎজাটা হয়ে গেছে। আপনাদের আমি কেটে দেখাচ্ছি, এটার ভিতরটা কত সফট ছিল। আপনারা বাসায় অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।